কেবল আফগানিস্তানেই তাদের বাজার। কাবুলিওয়ালাদের দেশে পাগড়ি যেত বাঁকুড়ার সোনামুখী শহর থেকে, কিন্তু সেখানে এখন জঙ্গি রাজ চলছে, আর তার কোপ পড়েছে এখানকার পাগড়ি শিল্পেও। প্রায় দেড় মাস ধরে বন্ধ পড়ে রয়েছে পাগড়ি রফতানি, মাথায় হাত সোনামুখীর ব্যবসায়ীদের। সোনামুখী শহরের এই পাগড়ি শিল্পের ইতিহাস বেশ পুরনো, সমৃদ্ধ বটে। শোনা যায় আফগানিস্তান থেকে একসময় এই অঞ্চলে হিং বিক্রি করতে আসতেন কাবুলিওয়ালারা। ব্যবসার সূত্রেই সোনামুখীতে তারা থেকে যেতেন মাসের পর মাস। সেই কাবুলিওয়ালাদের মাথায় যে পাগড়ি থাকে তার অনুকরণে সোনামুখীর কৃষ্ণবাজারের তাঁতিরা পাগড়ি তৈরি করতে শুরু করেছিলেন। সেই ট্র্যাডিশন আজও চলছে। কাবুলিওয়ালারা আসতো বহু বছর আগের থেকে, মোটামুটি আজ থেকে 45-50 বছর আগের থেকে কাবুলিওয়ালারা এখানে আসতো। ওরা এসে এখানে হিং বিক্রি করতো আর মাথাতে পাগড়ি একটা বেঁধে আসতো। সেই পাগড়ি এখানকার শিল্পীকে দেখায়, দেখানোর ফলে ওরা বলে, শিল্পীরা এখানকার শিল্পীরা বলে যে ঠিক আছে আমরা বানাতে পারবো। ওরা বললো যে বানাতে পারলে আমরা কিছু কিছু করে নিজে ওখানে বিক্রি করবো আফগানিস্তানে। তাই তখন থেকেই আমাদের পাগড়ি শিল্প চালু হয়ে যায়। প্রাথমিকভাবে কৃষ্ণবাজারের পাগড়ি কিনতেন স্থানীয় কাবুলিওয়ালারাই। ধীরে ধীরে বাজারের পরিধি বাড়ে, আফগানিস্তান তো বটেই, এমনকি পাকিস্তান, সৌদি আরবেও পাগড়ি রফতানি হয় সোনামুখী থেকে। সিল্কের তৈরি সোনামুখী শৌখিন পাগড়ির কদর আন্তর্জাতিক বাজারে অনেক। ভালো দাম পাওয়ায় সোনামুখীর তাঁতিরা ধীরে ধীরে গামছা চাদর সব ছেড়ে এই পাগড়ির দিকেই ঝুঁকেছিলেন। বিগত প্রায় 5 দশক ধরে 400-4000 টাকা দরে সেসব পাগড়ি পাড়ি দিচ্ছে বিদেশে। কলকাতা আর দিল্লির রফতানিকারী একাধিক সংস্থার হাত ধরে কৃষ্ণবাজারের কয়েক হাজার পাগড়ি কাবুল কান্দাহারের বাজার চেয়ে ফেলেছে। এই পাগড়িটা যায় মূলত পাকিস্তান, আফগানিস্তান এবং দুবাই, হ্যাঁ, এই তিনটে জায়গাতে মেন বিক্রি, যেটা বলা যায়। কারণ কাবুলিওয়ালারা নিয়ে যায়, বাড়িতে এসে নিয়ে যায় কাবুলিওয়ালারা, হ্যাঁ, বা কাবুলিওয়ালারা এখানে ঘাঁটি গাঁধে কলকাতা বা আসানসোল বা পুরুলিয়া, ওরা ঘাঁটি করে, সেই ঘাঁটি থেকে ওরা আসে, এসে মাল নিয়ে যায়, হ্যাঁ, দিয়ে এক্সপোর্টের মাধ্যমে যায়। অনেকদিন থেকেই প্রবলেম চলছে, পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হওয়া থেকেই আমাদের স্টার্টিং হয়েছে, এবং এখন তাও তালিবানের বা আফগানিস্তানের অবস্থার জন্য আরও বেশি খারাপের মুখে। কিন্তু আফগান ঘুমে তালিবান তাণ্ডব সব ওলট পালট করে দিয়েছে, সেই চেনা ছবি আর নেই। শেষ পাগড়ি রফতানি হয়েছিল জুলাই মাসে, তারপর থেকে একরকম মাছি মারতে হচ্ছে সোনামুখীর পাগড়ি শিল্পীদের। আমাদের পাগড়ির কাজটা পুরোপুরি আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে, যেহেতু পাগড়িটা আফগানিস্তানে যায় আর আফগানিস্তানের অবস্থা খুব খারাপ, সেই কারণে তো পাগড়িটা আরো মানে নিঃশেষ হয়ে গেছে। কবে আবার সব ঠিক হবে, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই আশাতেই এখন দিন গুনছেন তাঁতিরা। পাগড়ি উৎপাদন তারা বন্ধ করেননি এখনো, তবে অভাব মূলধনের। পাগড়ি বিক্রি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মূলধনে টান পড়েছে। ওদের ওখানে দোকানপাট টোটালি বন্ধ, দোকানপাট না খোলার জন্য যেসব পুরনো অর্ডার ছিল সেই অর্ডারও ক্যান্সেল করে দিয়েছে। উৎপাদন এখনো চালিয়ে যাচ্ছে, উৎপাদন না চালিয়ে গেলে মানে শিল্পীরা খুবই সংকটের মধ্যে পড়ে যাবে, ওই জন্য কষ্ট করে এখনো অবধি চালিয়ে যাচ্ছে। বর্তমানে ভবিষ্যতে কি হবে শেষ পর্যন্ত জানি না। সামনে পুজো, এই সময় রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ায় বড় সমস্যায় পড়েছেন কৃষ্ণবাজারের কয়েক হাজার পাগড়ি শিল্পী। এভাবে আর কতদিন, একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।